मध्य तु तो एक दुआ दरद जानिस अबे साला हराम माल खाबो तई आल्ला नाम बद दिवि जबई कर अरे शाला तोर आबार की हलो नाना ओ नाना की सुंदर दाढ़ी দিনের বেলায় ডাকাত আর রাতের বেলায় চোরের মতো বাড়িতে ঢোকা হচ্ছে না তো ছেড়ে ফেলবো তো গানটা রোজ রোজ নবাবজাদা রাত দুপুরে বাড়ি ফিরবে আর এদিকে জেগে জেগে আমি ওনার ভাত পাহারা দিই কি করছিলে এতক্ষণ আস্তে বলো ভাই জানবে তো এখন দয়া করে ভাতটা গিলে আমাকে রক্ষে কর খাবো না খাবি না কেন খেতে নেই খেতে নেই ও তাহলে নিশ্চয় আজ আবার কারো সর্বনাশ করে এসেছিস ঠিক ধরেছ পালোয়ানের নানার যাও সকাল আবার উঠিয়ে দিও কি বলবো শুধু তোমার ভাই বলে কিছু বলছি না সারা গ্রামের লোককে একেবারে অতিষ্ঠ করে তুলেছে তাই বলছিলাম তোমার ভাইটিকে একটু শাসন টাসন করো হে বাপু ও যারা গ্রামে টেকাই যে দায় ঠিকই কইছে কাল আমার পোলার এমন একখান চোর মারছে যখন হে আর কানেই হুনতেছে না হারাম জাদা চালিয়ে খেলে দেখছি এই যে নবাব জাদা একটু তাড়াতাড়ি ওঠো ভাবে আমার সোনার ভাবে দূর হারাম জাদা ভাবে বড় মিয়া সর্বনাশ হয়েছে আপনার ভাই আমার জমাই করে ফেলাইছে তোর আবার কি হলো বকরি হায় হায় রে একটাই মাত্র বকরি বড় যত্ন করে পারছিলাম তারে আপনার ভাই জমাই করে খেয়ে ফেলাইছে হারাম জাদাকে আজ আমি জুতো বেড়া করে ছাড়ব ও ছিগরি কাল কার বকরি যাবে করে খেয়েছিস না হুম তোমার ভয় আসছে এখন তোমাকে জবাই কই কোথায় কোথায় গেল হারাম জাদা কি হয়েছে সাত সকাল আমি চাচাচ্ছ কেন চেঁচাচ্ছি কি আর সাধে তোমার সাধে দেবর আমার কুষ্টি উদ্ধার করেছে রোজ একটা না একটা নালিশ লেগেই আছে এইভাবে কাহা তো কা সহ্য করা যায় আর তুমি তুমি লাই দিয়ে ওকে মাথায় তুলেছো ও মা তা আমি আবার কি করলাম আমি আবার কি করলাম পড়েছি যত সব খচ্চরের পাল্লায় খচ্চর মুনশির একটা ব্যবস্থা করা দরকার আরে রোজ একটা একটা নালিশ করবে সারাকে একা দেখি অবস্থা ওই সারাকে ধরেই জবাই করে ওকে অন্য ভাবে মেরামত করতে হবে আপনি আপনি কে হুজুর আমি জিনের বাদশাহ
যদি শালার শিক্ষা না হয় তখন আবার দেখা যাবে। ওহো রে, কি হলো? আর কি হলো? ওহো আল্লাহ, কি ঘন্টার মাথা পাক করেছ! ওহো ও ঝালে মুখ পড়ে গেল রে। ওহো আহা, পানে পানে আহা, এক ফোটাও পানি নাই লাগলো রে। মুক্তার জগটা ভরে আনত, শাড়ির মতো চেঁচাচ্ছি বানরটা। ওকে আবার কোথেকে জোগাড় করলে? মুক্তার কথা বলছিস? কাল এসেছে। কাল এসেছে? কই আমি দেখলাম না তো। দেখবি কি করে, বাড়ি কোনো খোঁজ খবর রাখিস? বেশ তো মেয়েটি। ব্যাস, দেখতে না দেখতে বাবুর ঝাল ছুটে গেল। ধুন, তোমার খালি বাঁকা বাঁকা কথা। মেয়েটিকে তোরা তো খবরের কি দরকার? তোরা তো খবরের কি দরকার বললে কি মুখ খুশে পড়বে? আমার খালাতো বোন বড্ড পোড়া কপাল মুখ পুরিস, রূপ গুণ সবই আছে, গ্রামের স্কুল থেকে ম্যাট্রিকটাও পাশ করেছে, অথচ অথচ কি, ছেলেবেলায় বাবাকে হারিয়েছে আর মাটাও মারা গেল সেদিন। ও এখানে থাকবে বুঝি? তাছাড়া কোথায় যাবে? কাকার মধ্যে এক সৎ চাচা, সেও সব জানিয়ে দিয়েছে পালতে আর পারবে না। যাক, তোমার খাটনি কিছুটা কমলো তাহলে। তু বনে বেশ মিলে মিশে নবাবজাদের সেবা করব। জি, তোমার সাথে কথা বলে ঠিক আছে, আমি ঢেলে নিচ্ছি, জবটা দিন। আপনি আপনি করছিস কেন হাতভাগা? ও তোর অনেক ছোট। ওই গো, একটু এদিকে আসবে? আসছি। মুক্তা, তরকারিটা একটু দেখিস তো। চুলার তরকারিটা হয়ে থাকলে মানে ইয়ে শুনছেন? আপনার অনেক গুণের কথা বলছিল, নিশ্চয়ই ভালো রান্নাও করতে পারেন। বাহ, এই তো চমৎকার! ধুন, ভাবি আজকাল কিসব রান্না করে, একদম মুখে তোলা যায় না। আগের তরকারিটা আমি রান্না করেছিলাম। তাই নাকি? এই দেখেন দেখি, ওটা ভালো হয়েছে, তবে এই মানে একটু ইয়ে আর কি। না ওস্তাদ, ও ঠিক হলো না। ঠিক বলেছ, আর না হলে জমতে ভালো। চলো না ওস্তাদ, বন্দরে যাই। নাই বন্দরে কেন? মানে ওস্তাদ ওই দোকানে গিয়ে মাঝে চুপ, হারাম খোর, খারাপ হয়েছে বলে পচে তো যায়নি, তারিখানায় যেতে হবে। কে বলেছে ওস্তাদ? Thank you.
আপনি আপনার বিছানাটা বেশ চমৎকার তো আপনি আপনি এখানে আপনি আপনি করছেন কেন বুবু বললো না সেদিন আমি তো আপনার চেয়ে অনেক ছোট তা গাছের উপর ঘুমাচ্ছেন যে বাড়ি ঘর নেই আপনার আরে ধুর সারাদিন বাড়িতে থাকতে একদম ভালো লাগে না তা এদের মতো গাছে গাছে থাকতে ভালো লাগে বুঝি কি এদের মতো হয় যে এদের মতো মানে কি আমি বান্দর ঠিক আমি দেখ লেঙ্গা পালোয়ান পালোয়ান খারাপ কইতাছে মানে বেরতে তো দস্ত লাগলো আগুন মাছ হওয়ার তখন কি করে হুড়মুড় কইরা ফাল দিয়া লাভ দিয়া উঠল গিয়া তোর আর পারে ওই হানা আসিল ইয়া ইয়া লম্বা একটা গাছ তানিরা করছে কি হাতিয়া হাতিয়া সোজা একরে গাছের মাথা গিয়া বইছে বুঝছালা গোল মারার জায়গা পাল আবে সালা মাছ কি গরু যে গাছে উঠবে গরু সালা আমার গরু করে গে তাহলে আমি খাইছি সালা গরু করে তোমার গরু কেউ না তো কেউ না খাইব আর চিনা আমার নাম পালোয়ান কতখানি কেটে গেছে
আপনি ঠিকই বলেছেন। কি বলেছে? বড্ড দোষী ছেলে আপনি। ভাবি আজকাল আমার নামে যার কাছে বদনাম করে বেড়াচ্ছে। সত্যি কথা বলাটা বদনাম নয়। তাই নাকি? বাহ, চমৎকার রান্না হয়েছে। কে রেঁধেছে? তুমি? থাক, আর তারিফ করতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নিন তো, আমার ঘুম পাচ্ছে। ও হ্যাঁ, তাই তো। মা, রক্ত? ও কিছু না, একটু কেটে গেছে। কিছু না বললেই হলো? দাঁড়ান, আমি এক্ষুনি ডেটল আসি। এদের মধ্যে গাছে গাছে থাকতে ভালো লাগে বুঝি। সাগর ভাই, সাগর ভাই উঠবেন না, দুপুর হয়ে এলো যে। ও সাগর ভাই, ভাবে ভাবে আমার সোনার ভাবে ভাবে, কি ব্যাপার ভাবে, আজ গাল দিচ্ছ না যে? কে? আ আমি যাই, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, লা 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 লা, আমি যার বিলাস। ভাবি এখানে কি হচ্ছে? কিছু না, মানে ধারণা। আগে বল তুই এখানে কি করছিস? একটু গান শুনছিলাম। গান শুনছিলাম? গান মানুষ চোখ দিয়ে শুনে না কান দিয়ে? আল্লাহ রে, একটু আস্তে বলো, শুনছে তো। এখন লজ্জা লাগছে না? আগে হুঁশ থাকে না? ছি 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 ছি, ধুম ছাড়ো নাকি কিছু বদমাস। ফের যদি ওর আশেপাশে তাকে ঘুর ঘুর করতে দেখি তাহলে ঠ্যাং ভেঙে দেবো। তাহলে ঠ্যাং ভেঙে দেবো তবে রে শুয়ো। প্রীতি করে কোন শালা, ওরে বাবা আবার দুই কালা পাড়ি দিয়ে আইতেছে। পালা শিগরি ভাবি ওস্তাদ, কালা যাতা বলছিস কেন? ডুবে ডুবে পানি খাচ্ছিস না? মানে কেন? সাগর ভাইয়ের সঙ্গে এক চর শয়তান, ভাইয়ের সাথে কেউ প্রেম করে? ছি, তাহলে সাগর ভাই তোর আশেপাশে ঘুর ঘুর করে কেন? সাগর ভাইয়ের কথা বাদ দে, তার কি কোনো হুঁশ আছে?
একটা বদ্ধ পাগল। এই দুষ্টু সে গান শুনিয়ে যাও না শোনো কু কু
আরে আয় শোনো শোনো বলছি কে হলো আপনি কি ডাকাত আর তুমি তুমি কি আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি একটা চোর আমি চোর হ্যাঁ চোর শয়তান মেয়ে কি সর্বনাশ করেছিস আমার ইচ্ছে করে এক চোরে তোর দাঁত কাটা ফেলে দিই আমি আবার কি করলাম কি করিসনি তাই বল তোর ছাড়েন তো ছাড়েন তো হাতের মুঠো চাপ পেলে কেউ ছেড়ে দেয় এই ছড়ি এই দেয় কি জাত বলছেন আর কি করে বলবো ঢল পিটিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি কে কথা বলছিস না যে অমন দর্শী ছেলেকে কেউ ভালোবাসে ও যদি ভালো হই তখন দেখা যাবে কি ব্যাপার ছোড়াটা আজকাল বদলে গেছে দেখছি ঘর থেকে বেরোয় না কারো সাথে ঝগড়াঝাটি নেই মারামারি নেই ও গিন্নি আমি কি জানি হবে না কেন যত দুষ্টই হোক শেষ পর্যন্ত ভালো হতেই হবে দেখতে হবে তো ভাইটা কা ভাবি কি ভাত কি হয়েছে জানি না মুক্তাকে জিজ্ঞেস কর আমি সেই সকাল থেকে কাপড় নিয়ে মরছি আমার একটু খিদে পেয়েছিল গোসল হয়েছে জি চলুন আপনাকে ভাত দেওয়া হচ্ছে পাটা দেখি ভাইজান না থাক থাক কি ব্যাপার হঠাৎ আবার সালাম কেন না মুরব্বীদের সালাম করতে হয় রে বেঁচে থাকো বেঁচে থাকো বাবা দূর কি বলি ভাই ভাই বেঁচে থাকো ভাই কিন্নি কি বলছো কি আবার একটা দাগর মেয়েকে এভাবে আর কতদিন পালা যায় বাবা মাই পারে না আর আসতে না আসতে মেয়েটাকে তাড়িয়ে দিতে চাইছো ও কি ভাববে বলো তো আহা এতে ভাবাবির কি আছে মেয়ে মানুষ আজ না হয় দুদিন পরে তো অন্যের ঘরে যেতেই হবে তাই বলছিলাম কি একটা ছোকরা টুকরা দেখে বেশ তো ও যদি তোমার এতই বোঝা হয়ে থাকে এই দেখো আমি কি তাই বলেছি ওর ভালোর জন্যই তো বলছিলাম শালির আমার বয়স তো কম হয়নি পালা তো যায় না তোমার আমার কথা মনে নেই যাও চৌবনের পানে ফের ভেসে না যায় হাই হাই রে বাচিনা
बाजीना हाय बाजीना हाय रे बाजीना ভুলে বসে আছে কোথায় বাড়ি কোথায় ঠিকানা কিচ্ছু বলতে পারে না এখন না হোক একটা লোককে বসিয়ে বসিয়ে বলবে তাকে শুনি একটা ভদ্রলোক ইচ্ছে করে তো আর আসেনি থাকলো দুটো দিন খোঁজ খবর নিয়ে দেখি কি করা যায় কিছু করা যায় কিনা আহ তুমি এত রাখছো কেন লোকটা মারা যেত তো মারা যেত যেত তাতে তোর কি এখন তিন রাত বসে বসে সে পা করো যাতা না করো ওষুধপত্রের ব্যবস্থা করো যত সব তোমাকে তো ভাবতে হবে না যা করার আমি আর মুক্তাই করবো বলি টাকাটা টাকাটা আসবে কোথেকে গাছের গোটা না উনি মুক্তাই করবেন নিন ওষুধটা খেয়ে নিন হা করুন কি হলো হা করুন না হা গিলু বাহ এই তো আবার কি হলো খাচ্ছে না না শাকুর ভাই সে কি খাচ্ছেন না কেন আমি আমি বলুন বলবো কি বলবো যা বলছিলেন আপনি আপনি কে ও মুক্তা মুক্তা হ্যাঁ ওই তো আপনাকে প্রথম দেখেছে কেন হয়েছে কেন আবার নদীতে ভেসে যাচ্ছিলেন তো ভেসে যাচ্ছিলাম কেন বারে
তা আমরা কি করে বলবো? আমরা জানি না কি। আপনি বলুন না, মনে পড়ছে না? কি করে ডুবে গেলেন? সাঁতার জানেন না? কখন থেকে দাঁড়িয়ে আছি? নিন খান। কি হলো? খাবো? হ্যাঁ না, থাক। থাকবে কেন খান? আপনি খাবেন না? আপনার দুধ কোথায়? আনন্দ না খাই, একসাথে খাই। আমি কি আপনার মতো রুগী যে সকাল বিকেল দুধ খাবো? খান। খাবো না। খান, খান বলছি। এই তো আমার ওস্তাদ কথা কিতাছে। আমি ভাবলাম হয় হয় ওস্তাদ বুঝি আমার ইন্না লিল্লাহ হয়ে গেছে। তা ওস্তাদ, আপনি এতক্ষণ শুইয়া শুইয়া কি চিন্তা করতে আসলেন? আচ্ছা পালোয়ান, তুই কখনো ভালোবেসেছিস? বাসিনি আবার কি কইলা? ভালোবাসা? এই 10 মিনিট ভালোবাসার পায়ের চিপা খাইয়া আমার এই 12 ইঞ্চি ছাতিটা পুরলা 42 ইঞ্চি হয়ে গেছে। ও কথা কইলে ওস্তাদ, ভালোবাসা যে কি তা তুই বুঝবি না পালোয়ান। ভালোবাসা অমানুষকে মানুষ বানায়। তাও চেয়ে থাকে বন্ধ করুন শিগগিরই। বাহ, এই তো নিন, এবার ঘুমন। এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমন, আমি চাই। আমি কি করব? দিনরাত আপনাকে নিয়ে থাকলে চলবে? আর কাজ নেই আমার। না, আপনি আমার কাছে থাকুন। কি মুশকিল, শুয়ে পড়ুন। শোন বলছি, চোখ খুলবেন না। আর কতদিন খোঁজ খবর কিছু পাওয়া গেল? কিসের? তোমার সাদের দেবরকে একটু জিজ্ঞেস করো, আপদটাকে এভাবে আর কতদিন পালবো? মনুষ্যত্ব দেখাচ্ছে, যা দিনকাল পড়েছে নিজেদেরই ত্রাহি ত্রাহি অবস্থা। এই খোকা বাবু, কি হচ্ছে? ইয়ে
নিন, আমাকে দিন। বাস হয়েছে। আমি আচ্ছা, আপনি আমাকে এত আদর করেন কেন? আদর? হ্যাঁ, কত আদর করেন। বাহ, আপনি যে অতিথি, সেবা যত্ন করতে হবে না? আপনি না কি খুব ভালো, তাই না? কি খুব ভালো। আপনি কি সুন্দর! মুক্তার জন্য একটা পাত্র টাত্র দেখ না, তোর ভাই অবশ্য একটা জোগাড় করেছে, পাকা কথাটাই শুধু বাকি। আচ্ছা, তোমরা মানুষ না ডাকা? হ্যাঁ, মাত্র দুদিন হলো মেয়েটা এসেছে, আর এক্ষুনি দাঁড়িয়ে দিতে চাও? ছি 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 ছি। আরে ভাবি, অন্তত দুই একটা দিন তো সবর করো, তখন তোমাদের সাথে আমিও না হয় চেষ্টা করে দেখব। হাজার হোক, ভাই হিসাবে আমারও তো একটা দায় দায়িত্ব আছে, আপন বোন নয় বলে একেবারে ফেলেও তো দিতে পারি না। ফেলেও তো দিতে পারি না, হারামজাদার দারদ দেখলে মরে যায়। এই, বিয়ে করবি? বিয়ে? হ্যাঁ, বিয়ে মানুষ করে নাকি? মুখটাকে? হ্যাঁ, ভাবি। হারামজাদা, আমার কাঁচা ঘুমটা মাটি করে দিলে। শাদি মুবারক, জিন্দাবাদ! কেউ দেখে ফেললো না তো? না, দেখিনি। Thank you.
বাবা এত রাগ ঠিক আছে আমিও যাচ্ছি তাহলে না বা এই তো খোকা বাবুর মুখে কথা ফুটেছে কোথায় ছিলেন বাড়ি রান্না বান্না করতে হবে না আপনি খাবার নিয়ে আসি না খাবেন না আপনি আপনি আমার কাছে থাকুন কেন আপনাকে দেখব খিদে পায় না আপনার বোকা আপনাকে দেখলে খিদে পায় বুঝি তাই বলে না খেয়ে থাকবেন আচ্ছা আপনি আমাকে আমাকে আপনি আমাকে আপনি আমাকে আমাকে আপনি আমাকে 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 মনে পড়ছে না যে আমার আমার কিছুই মনে পড়ছে না আপনি আপনি আমাকে আপনি আমাকে 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 আপনি আমার কুড়িয়ে পাও মানিক যদি কোনোদিন ছুঁড়ে ফেলে দাও আমি ছুঁড়ে ফেলে দেব তুমি তো চলে যাবে একদিন চলে যাব কোথায় তোমাদের বাড়িতে তখন হয়তো আমার কথা মনেই থাকবে না না আমি যাব না যাবে না না থাকবো তোমার কাছে থাকবো কতদিন আজীবন মানিক মুক্তা মানিক ¶¶
নিজেরে উজাড় করে সবই যে তোমার পায়ে শুপেছি। সাগর ভাই দর গাদা কলছে কোথায়? দেখছিস না সাগর, সাগর গাধা কোথাকার?
গেলো কোথায়? পেয়েছি। তুই নিশ্চিত শালা? আরে শালা, সাগর তো শুকিয়ে গেছে। আমি শালার হারাম জাদা, সাগরে মুক্তা খুঁজছি। ও সাগর ভাই, কোন সন্ধ্যায় বইছেন? অহন রায় যাইবেন না? যান। কোথায় যাব? কোনে আবার বাড়িঘর নাই আপনার? কোথায় যাব বন্ধু বল, কোথায় আমার ঘর? যার ঘর বানাতাম সেই যে হল পর, কোথায় যাব বন্ধু বল, কোথায় আমার ঘর? যার ঘর বানাতাম সেই যে হল পর, কোথায় যাব বন্ধু বল, কোথায় আমার ঘর? ভালোবাসা নেশা করে ভালো হয়েছিলাম, সেই নেশাটা গেল ছুটে তাই তো বাতাল হলাম। বন্ধ যেটা মনের দুয়ার তাই তো পথে ঘুরে, তুষের আগুন থেকে থেকে আপন মনে পুড়ে, ঘর যে আমার ভেঙে দিল কাল বসেখের ধর, কোথায় যাব বন্ধু বল, কোথায় আমার ঘর? যার নিয়ে ঘর বানাতাম সেই যে হল পর, কোথায় যাব বন্ধু বল, কোথায় আমার ঘর? তার কাছে হুটে গিয়েছিলাম, সেই আলো যে মিথ্যে বল আমি ফিরেলাম, আদর করে বসেছিলাম একটি সোনার পাখি, সেই পাখিটা পালিয়ে গেল আমায় দিয়ে পাখি, বুকের মরা নদীর মাঝে শুধু বালুর ছড়, কোথায় যাব বন্ধু বল, কোথায় আমার ঘর? যার নিয়ে ঘর বানাতাম সেই যে হল পর, কয়েকদিন থাকবো বলে এসেছি পুটকি। হাই আল্লাহ, খারাপ কথা কইতেছ কেন? নো নো, খারাপ কথা, চাবি রাখতে বলেছি। ও তাই, আমি ভাবছি। ও রমুজ্জা। হোয়াট? নো নো রমুজ্জা, কে আমাকে রমুজ্জা বলে ডাকে? আমি মিস্টার রমজান আলী, ডিপার্টমেন্ট অফ দ্য হেড হাউস সার্ভেন্ট সেকশন ধানমন্ডি ঢাকা, পাইপ আন্ডারস্ট্যান্ড ওয়াটার। তা মিলাও অন্তসি। হ্যালো হ্যালো গ্র্যান্ডমাদার, গ্লেডিং গ্লেডিং মিটিং ইউ।
কেমন আছো সুমনা? খবর সবর ভালো তো? সমস্যা। আচ্ছা গ্র্যান্ড মাদার, ফারাক্কা পানির গুদাম সম্বন্ধে তোমার রিডিং কি? গ্র্যান্ড মাদার এক্সপ্লেইন মি। ধরো, এক্সকিউজ মি, ইউ ওয়েট, ট্রিপস ট্রিপস দিলাম তোমাকে, আন্ডারস্ট্যান্ড? নো না, কিচ্ছু বোঝো না, একেবারে হোপলেস, হেল্পলেস, হোপলেস অ্যান্ড লাস্টলি স্টপলেস। হাই এবার আমি একটু ঘুরে আসি। কুলে যাও আবার? অনেকদিন পর ভিলেজে এলাম, ভিলেজটা একটু টুরিস্ট করে আসি, ওকে? এই করো একটু প্যাশেজ দাও প্লিজ। কি করছো জেন্টলম্যান? এই যে লেডিস কাউ, এতদিন পর গ্রামে আসলাম, কোথায় একটু ওয়েলকাম করবে? তা না, ইডিয়েট, রাস্কেল, রাইফেল অ্যান্ড লাস্টলি ইউ আর গাধা গরু কোথাকার। হ্যালো, আরে হে রমজান ভাই, কবে আইলা? টুমরো টুমরো। তা তোরা কেমন আছিস? আমরা ভালোই আছি। আমাদের ওস্তাদ, আই মিনিং সাগর ভাই, সাগর ভাইয়ের খবর কি? আরে সাগর ভাই কে? সেই সাগর ভাই আছে। হোয়াট, কেন? দিন রাত তারই মদ খাইয়া মজনুর মতন গুইরা বেড়াইতেছে। মজনুর মতন? বাট কেন? কেন আবার? ওই যে মুক্তার লগে পিরিত করছিল, ডেঞ্জারিং ডেঞ্জারিং গার্ল। কি নাম বললি? মুক্তা। ওস্তাদ ওস্তাদ, সাগর ভাই, আই বডি হিয়ার, আনসার নো বডি। এটা আবার কোন বডি আসতেছে? ছোট সাহেব, কি বলছিস তুই? আমার সেলিম বেঁচে আছে। হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কিন্তু কি? ছোট সাহেব আমাকে চিনতেই পারলো না হুজুর, চিনতে পারলো না। আমার সেলিম তোকে চিনতে পারলো না। রমজান, তুই আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। না না, আমি যাব না, আমি যাব না। সেলিম, বাবা সেলিম, আমি তোকে নিয়ে যেতে এসেছি। কেন নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? কে আপনি? সেলিম, এই অবস্থাই চলছে, কাউকে চিনতে পারে না, কিছুই বলতে পারে না, ওকে জোর করেই ধরে নিয়ে যেতে হবে। সেলিম, আয় বাবা আয়। না, আমি যাব না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। মুক্তা, তুমি ওদের তাড়িয়ে দাও মুক্তা, ওদের যেতে বলো, আমি যাব না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সেলিম, পাগলামো করিস না বাবা, চল। না না, আমি যাব না, মুক্তাকে ছেড়ে আমি কোথাও যাব না। মুক্তা মুক্তা, ওকে নিয়ে যাবেন না, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে দয়া করুন, দয়া করুন, মানিককে ছাড়া আমি বাঁচব না, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি। হারাম জাদি, অঙ্কার জায়গা পাসনি, বেহায়া পেশাম, চল না, চল না, আরে বুঝি না, ছেড়ে দাও, আরে মুক্তা, মানিক,
করে দাও ডাক্তার। হ্যাপ পেশেন্স রাখছ কেন? ও নিশ্চয়ই ভালো হবে। ডাক্তার ও ভালো হবে? হ্যাঁ। বেশি যে অ্যাক্সিডেন্টে তোমার ছেলে স্মৃতি হারিয়েছে সেই পরিবেশে সেই অ্যাক্সিডেন্টটা আবার ঘটাতে হবে ডাক্তার। হ্যাঁ তুমি ব্যবস্থা করো। আমার টপ্রত
বসিনি এমন একটা ঢিঙ্গি মেয়েকে সারা জীবন ধরে পালবে রেখে শুনি তাছাড়া যে গুণধর বন্তুমা একবার তো লাইলি সেজে গোটা গ্রামটা মজিয়েছে আবার কখন কোথায় কি কেলেঙ্কারি করে বসে কে জানে এবার ভালোই ভালোই আপদটাকে বিদায় করতে পারলি বাজি তাই বলে ষাট সত্তর বছরের বুড়োর সঙ্গে ওকে বিয়ে দেব তার চেয়ে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দাও ছেলেদের আবার বয়স কি বয়স কি পাঁচ পাঁচটা ধানে ভরা গোলা বিরাট আম কাঁঠালের বাগান তিন তিনটা দিঘি ভরা মাছ তাছাড়া নগদ সাত হাজার টাকাও দেবে বলেছে দেখ তোর বেবি আমি দেব না বিয়ে দেব না আমি তোমার কোনো কথা শুনতে চাই না এই বিয়ে হবে কারণ তোমার টাকার দরকার তাই না ভাইয়া সাগর এ বিয়ে হবে না তোর মতামত নিয়ে বিয়ে দিতে হবে নাকি অত কৈফিয়ত দিতে পারবো না আমি বলছি হবে না হবে না চুপ কর হারামজাদা একটা পয়সা রোজগার করার মুরুত নেই আবার বড় বড় কথা পড়েছি যত সব মাতাল লম্পট আর বেশ আমাকে পাল্লায় ভাইয়া খবরদার বলছি আমাকে মাতাল লম্পট বদমাস যত খুশি কাল দাও কিচ্ছু বলবো না কিন্তু মুক্তা মুক্তাকে গাল দিলে ভালো হবে না বলছি বুঝেছি হারামজাদি এবার তোমার মাথাটাও খেয়েছে তাহলে ভাইয়া করবি যা শুনি একজন মদ খেয়ে রাস্তায় রাস্তায় মাতলাম করে বেড়াবেন আরেকজন পেশা মাগিতার মতো দশ গ্রাম মজিয়ে কেলি করে বেড়াবেন আর কেউ কিছু বলবে না ভাইয়া কি বলবো তুমি আমার বড় ভাই নইলে নইলে আজ তোমাকে হারামজাদা ঠিক আছে যাচ্ছি লক্ষ্মী ভাই আমার জয় না এখানে আমার আমাকে যেতে দেওয়া না সাগর সাগর তুমি কি করলে ওকে ফিরিয়ে আনো ওকে ফিরিয়ে আনো তোমার দুটি পায়ে পড়ে ওকে ফেরা মুক্তা মুক্তা কোথায় যাচ্ছিস যেদিকে দু চোখ যায় কেন রে আমি তো এখনো মরিনি চাকের কাছে হারিয়ে যাবে কোথায় চল আমরা শহরে যাই আমি তোকে কথা দিচ্ছি তোর মৃতকে খুঁজে বের কর আমি তাহলে এখন যাই বাবাজি যাবেন হ্যাঁ অনেক কাম আছে আমার আপনি কোনো অসুবিধা হইলে আমারই কইয়েন আমার ঘরেই যখন উঠছেন তখন
আমারও তো একটা দায় দায়িত্ব আছে। আসি বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যাক, শহরে মাথা গুজার একটা ঠাই যখন পেয়েছে। এখন আর চিন্তা নেই। এখন টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার আগে একটা চাকরি দরকার, তারপর মানকা বেটা, নয়তো রমজানকে খুঁজে বের করতে হবে। কত কি ঠিক করে রাখ। আগুন যাবে যে ধরে।
যদি তুমি ছুঁয়ে দাও হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ যদি তুমি ছুঁয়ে দাও হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ সেই সুযোগে যদি করে দাও আমাকে মন্দ তবে তখনই তবে তখনই যে মিষ্টি ব্যথায় যাব মরে দেখো না না দেখো না আমায় ভয় লাগছে প্রিয় বন্দী হতে বাহু ডরে দেখো না না দেখো না আমায় দুই চোখ যে তোমার দুষ্ট মিতে আছে ভরে চাকরি বলে আমাকে চাকরি গুদাম খুলেছে নাকি হ্যাঁ যাই হোক না ভাই আপনি যে বর্ণনা দিলেন এমন কোন লোক এখানে থাকে না এবার তাহলে আমি রিটায়ার করি কি বলিস খোকা রিটায়ার ইয়েস বুড়ো হয়েছি আমার একটু রেস্টের প্রয়োজন তাই বলছিলাম ব্যবসাটা একটু ভালো করে বুঝে নিয়ে সেজন্য ভাবছো কেন বাবা ঠিক আছে আমি না হয় কাল থেকে অফিস অ্যাটেন্ড করবো আঙ্কেল এই যে মা এসো এসো রমজান জলদি করে একটা চেয়ার নিয়ে আচ্ছা কেমন আছো মা জি ভালো ওহো আমার তো আবার ওষুধ খাওয়ার সময় হয়ে এলো আচ্ছা মা তোমরা বসে গল্প করো হ্যাঁ তোমার বুড়ো খোকার সঙ্গে কি গল্প করছিলে না ওই ব্যবসা বাণিজ্য গুলো বুঝে নিতে বলছিলেন অফকোর্স পুরুষ মানুষ কাজ করবে না তো কি করবে এই হতবাকা কোথায় যাস হুজুর আপনি অর্ডার চেয়ার আপা ছোট সাহেব থাকা লাগবে না তুই বরং ওদের জন্য তাড়াতাড়ি চা টায়ের ব্যবস্থা কর বুঝলি স্ট্রেঞ্জ অর্ডারিং ও ইয়ে আন্ডার এস্টিমেটিং হুজুর গিভিং চাঞ্চিং ছোট সাহেব এন্ড আপা লাভিং লাভিং ভেরি গুড গুড গুডিং গুড গুডিং ও আন্ডার মিনিং এন্ড আই এম কামিং এই কি ভাবছো ভাবছি আমার এই সুন্দর স্বপ্নের দিনগুলো হারিয়ে না যায় ওরে বাবা কবিতার মুখে কবিতা না চা তালের শ্বাস আমদানি হইছে রপ্তানি করবার পারলেই অনেক মৌকা বুঝিয়া তোরা খালি হ্যাঁ
পান্ডাবে এক গ্লাস পানি দিবেন ভাই এই যে ভাই অহন জান তো বিরক্ত করেন না ভাই বেটা কাপের মানুষ পানি চললে না কাজ কেন আইন ভাই আইন আইন বল বল না বল চাকরিবেন না ঠিক আছে ঠিক নাইকা আপনি চেহারা দেখে আমি বুঝতে পারছি আয় দিচ্ছে এক গ্লাস পানি এক কাপ চা দে ঢাকায় নতুন আছেন করেন কি কিছু না একটা চাকরি খুঁজছি চাকরি লেখাপড়া জানেন না তেমন বিশেষ কোনো লেখাপড়া মানে বুঝছি হইব না হবে না আরে সাহেব এটা হচ্ছে ঢাকা শহর এইখানে হাজার হাজার মানুষ আই বিএ পাস করা পেটি কুত্তার লান কুইরা বেড়ে ধরেছে এগো চাকরির লেগা আর আপনি আইছেন এখানে চাকরির লেগা তুমি হারাই পড়লে গিয়ে কথাবি কইতে পারি না ঠিক মতন যাক ল চাকা খাইতে খাইতে পারবেন ফিগারটা তো দেখতে রয়েছে একেবারে মোহাম্মদ আলীল্লাহ রিক্সা চালাইতে পারবেন রিক্সা বুঝছি শরম লাগে কেন রিক্সা লড়া মানুষ না 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 মানে আমি যে রিক্সা চালাতে পারি না পারবেন পারবেন আমি আগে পারতাম না শিখাই দিলে ঠিকই পারবেন শিখাবেন না আজও কোনো খোঁজ পেলাম না ঠিক হ্যাঁ আমার নাম সাগর শালারা যাবে কোথায় আজ না হয় কাল একদিন একদিন খুঁজে বের করবই ও হ্যাঁ ভালো কথা আমি একটা কাজ জোগাড় করে ফেলেছি কি কাজ বুঝলি না রিক্সা রিক্সা চালাবো রিক্সা কি হলো না সাগর ভাই না এ হতে পারে না আমার জন্য তুমি রিক্সা চালাবে হে আমি কিছুতেই সইতে পারবো না না তোকে দিয়ে আর কিচ্ছু হবে না আরে বোকা বুঝলি না এক ঢিলে দুই পাখি মারবো রিক্সা চালিয়ে পয়সাও পাবো তোর মানিককে খুঁজে বেড়াবো না না হে আমি চাই না হে আমি চাই না কেন তুমি আমার জন্য এত কষ্ট করছো বাড়ি যাও সাগর ভাই তুমি বাড়ি ফিরে যাও আমি বাড়ি ফিরে যাব আর তুই তুই কোথায় যাবি আমার জন্য ভেব না কপালে যা লেখা আছে তাই হবে তুমি যাও তুমি যাও পাগলামো করিস না মুক্তা মানিককে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার হচ্ছে ছুটি নাই রে তোকে তোর বাড়িতে পৌঁছে না দিয়ে আমি কোন মুখে বাড়ি ফিরে যাব তোদের জন্য বসে বসে কাঁধ দিয়ে চলবে নিজের শরীরের দিকে একবার তাকিয়ে দেখেছো তোমার জন্য হারাম জাদাটা এতটুকু যদি দরদ থাকতো
তাহলে নিশ্চয়ই ফেরত আসত। কেন কেন ফিরে আসবে? ওদের তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাওনি, বলোনি চলে যেতে? হ্যাঁ হ্যাঁ বলেছি। বড় ভাই হিসাবে একটু শাসন করেছিলাম, কিন্তু তাই বলে সত্যি সত্যি ওদের তুমি দেখো কোথাও, ওদের তুমি দেখো। এখানে সাগর মিয়া থাকে না? হ্যাঁ কেন? জলদি আহেন, অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ সাগর মিয়া গাড়ি চাপা করছে। সাগর ভাই আহেন আহেন, তাড়াতাড়ি আহেন। গাড়িতে যাওয়া লাগবো। হ্যাঁ না হে গেল আহে, মিথ্যে কথা ষড়যন্ত্র। হ্যাঁ বুঝতে একটু দেরি সময় না? পাইছিলাম, আজ বাড়ি খুঁজে পাইছিলাম হুজুর। কিন্তু কিন্তু কি? সাগর মিয়া ওখানে থাকে না হুজুর। সাগর ভাই ঢাকা শহর, এখানে বিশ্রয় পাওয়া বেড়ায় কঠিন। ঠিক আছে তুমি যাও। আচ্ছা তুমি কিচ্ছু ভেবো না মা, তোমার ভাইকে আমরা খুঁজে বের করবই, আর যতদিন না পাচ্ছি তুমি এখানেই থাকো মা, কেমন?
মানি মানি কি দেখছেন ছবিটা আমার মানে ওর সঙ্গে আমার বিয়ে হবে তো বলছিল শুভ কাজটা শুভ কাজ হ্যাঁ তালুকদারের সাথে তোর বিয়ে সরি মানে তালুকদারের মেয়ে কবিতার সাথে তোর বিয়েটা পাকা করে ফেলি হ্যাঁ কি বলিস কি হলো কথা বলছিস না যে কবিতাকে তোর পছন্দ নয় না মানে এনি আদার চয়েস বি ফ্র্যাঙ্ক মাই বয় অন্য কাউকে পছন্দ হয়ে থাকলে আমি আপত্তি করব না না ড্যাডি তা নয় আগে বিজনেসটা ভালো করে বুঝে নি তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে নো আই হ্যাভ টেকেন ডিসিশন খুব শিগগিরই আমি তোর বিয়ে দেব গোটা বাড়িটা খাকা করছে চাকর বাকর দিয়ে কি সংসার চলে বেশ তুমি যখন শুনবেই না যা ভালো বোঝো করো জাস্ট লাইক এ গুড বয় তুমি মনে করেছ আমি কচি খোকা পানি রে বোতল ওয়াটার আমাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল কিন্তু এখন ওর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি তাই আমাদের বাড়িতেই থাকে তুমি আমাকে চিনলে না তুমি আমাকে ভুলে গেছো মানে গোলাপে কাটা থাকে জানো তো তাই নাকি কই দেখি দেখি এই শুনো বলো বাবা না তোমাদের বাড়িতে গেছে কেন কথা বলতে কি কথা জানি না যাও বলবে না জানো কিছুই বোঝে না সত্যি তুমি জানলে কি করে আমি চুপটি করে শুনেছি বাবা না টেলিফোনে কথা বলছিল বাবা কার বাবা কার বাবা কার আবার আমার বাবা তোমার বাবা রে বাবা শুভ কাজটা সামনে শুভ
কি বলো হ্যাঁ আবার কি বলবো কথা তো পাকা হয়েই গেল ঠিক আছে এখন তাহলে উঠি চলি হ্যাঁ চলো আমিও একটু বাইরে যাব চলো কেস ফিটি লাভিং লাভিং ম্যারেজিং ছোট সাহেবের বিয়ে তাতে তোর কি হোয়াট বিয়ের কথা শুনে আমার বডি রক্ত কি টকবকিং টকবকিং করে না মেরে যান করে না একশো বার পিসি আমার নাম ফুরজান রাইট জানের জান মেরে যান এই কথা কিন্তু তোর সরম লাগে না কেন 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 তোমার দেশে বউ আছে ও ইয়েস বাট অনলি ওয়ান ইউ তুমি যদি কবুল করো তাহলে তুমি হবে নাম্বার টু মেরে যা বুইলা যা হাই রে আমার ফুল যা আমার কথা শুনে ডার্লিং রাগিং করিস না বুকের মাঝে বম্পিং করে আমায় মারিস না আমার কথা শুনে ডার্লিং রাগিং করিস না এই বুকের মাঝে বম্পিং করে আমায় মারিস না হায় রে আমার ফুল জান রাগিং মুক্তর দেখে দুধু করে হাত করে মরে যাব বলে দিলাম তরে হে রাগিং মুক্তর দেখে উঠলাম ধাবলাম তাম করে প্রমাণ হাসপিল করে মরে যাব বলে দিলাম তরে শুননা রে থামনা তুই ডাসিং মারিস না শুননা রে থামনা তুই ডাসিং মারিস না হায় রে আমার জানের জান তালে আমার কথা শুনলে ডালিং রাগিং করিস না বুকের মাঝে বম্বিং করে আমায় মারিস না আমার কথা শুনলে ডালিং রাগিং করিস না বুকের মাঝে বম্বিং করে আমায় মারিস না হায় রে আমার ফুল লন্ডন শহর যাব সেটা গিয়ে পন্তায় এনে পাপা পিঠা খাব ধরে নিয়ে হংকং লন্ডন শহর যাব সেটা গিয়ে পন্তায় এনে বাপা পিঠা খাব হ্যাঁ এই চান্স তে সন্ডে ডার্লিং ম্যাসিং করিস না এই চান্স তে সন্ডে ডার্লিং ম্যাসিং করিস না খম 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 মেরে যান আমার কথা শুনে ডার্লিং রাগিং করিস না বুকের মাঝে বম্বিং করে আমায় মারিস না আমার কথা শুনে ডার্লিং রাগিং করিস না বুকের মাঝে বম্বিং করে আমায় মারিস না হায় রে আমার ফুল যা এই যে শুনছেন জাস্ট এ মিনিট স্যার বাবা আচ্ছা তুই তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে
আজ বাদে কাল তোর বিয়ে, মার্কেটিং, বিয়ের কার্ড ছাপানো, এগুলো করবে কে এই বুড়ো বয়সে? আমি? কিন্তু বাবা অফিসে, তার জন্য তোকে ভাবতে হবে না বাবা। গেট আউট, আই সে গেট আউট, বেরিয়ে যাও বলছি। ওকে। পাগল ছেলে। দেখুন তো মেয়ে ছেলেকে একা পেয়ে, শুনুন মানে আমার কথা তো শুনবে। সর্বনাশ হয়ে গেছে রমজান, মানিককে খুঁজে বের করব বলে মুক্তাকে নিয়ে শহরে এসেছিলাম, কিন্তু মুক্তা হারিয়ে গেছে রে। কই বললে না? কি কি দিয়ে কবিতাকে সাজাবো? তোমার বউ কি দিয়ে তাকে সাজাবে তা আমি কি জানি? হুম ঠিক আছে, বিয়েটা হোক জানিয়ে দেব। যা শুভ। আসি কবিতা। এক্ষুনি যাবে? হ্যাঁ একটা কাজ আছে, চলি। এসো। না না আমি যাব, একবার শুধু একবার ওকে বলবো তুমি আমার। বাই মানিক। হ্যাঁ ওস্তাদ, সামনে শুক্রবারে ছোট সাহেবের বিয়ে। না এ বিয়ে হবে না, মুক্তাকে আমি কথা দিয়েছি যে করেই হোক মানিককে আমি ওর হাতে তুলে দেবই। কাঁদছেন কেন? তা নিশ্চয়ই খুঁজে বের করব, যে চিরতরে হারিয়ে গেছে তাকে তাকে কোথায় পাব? কেন হারাবে কেন? ভাগ্যের লিখন। আমাকে আমাকে তুমি চিনতে পারছো না মানিক, আমি তোমার সাগর ভাই। বিয়ে তুমি করো না, তোমাকে ছাড়া মুক্তা বাঁচবে না। মানিক পাগলা মোড়া জায়গা পাওনি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। রমজান রমজান তোর সব থাকিস কোথায়? এই পাগলটা বাড়িতে ঢুকলো কি করে? বের কর দে। Thank you.
চলো আর কোথায় যাব রে মুক্তাকেও হারিয়েছি মানিক আমাকে চিনতে পারল তুমি ভেবো না ওস্তাদ যেখান থেকে হোক মুক্তা আমাকে আমরা খুঁজে বের করবই কিন্তু মানিকের বিয়ে এই বিয়ে হবে না ওস্তাদ আমি এক্ষুনি কবিতা আমার সাথে দেখা করছি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি খবরদার এখান থেকে আর পা মারবে না রমজান কি হ্যাঁ আপা মার্কেটিং করবার গেছে মার্কেটিং মুক্তা আপা মুক্তা হ্যাঁ ওস্তাদ হ্যাঁ চল আমাকে শীঘ্রই নিয়ে চল আমাকে মুক্তার কাছে নিয়ে চল কিসের মানিক আমি আমি কিছুই বুঝতে পারছি না মানিক আরে কি শুরু করেছেন আপনি বলছেন আমি মানিক নই তো কেন বারবার ভুল করছেন হ্যাঁ ভুল ভুলই করেছি মাটির মানুষ হয়ে আকাশে চাঁদ ধরতে চেয়েছিলাম আমি মুক্তার কাছে যাব মুক্তা মুক্তা কবিতা কি কেলেঙ্কারি দেখো তো হে কলঙ্ক তোমার নয় মানিক হে কলঙ্ক আমার আমার ভালোবাসার তোমাদের আশ্রিত হয়ে আমাকে এভাবে অপমান করছে আর তুমি চুপ করেছো কবিতা ছি 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 চিনি না জানি না অথচ চুপ করো চুপ করো একদিন যে মুখ থেকে ছাড়া তোমার এক মুহূর্ত চলেনি আজ তাকে তুমি চিনতে পারছো না অসহ্য বেরিয়ে যান বেরিয়ে যান এখান থেকে না ও যাবে না সাগর ভাই সাগর ভাই তুমি হ্যাঁ আমি বারবার কেন আমাকে বিরক্ত করছো কে তুমি কি চাও আমি সাগর চাই তোমাকে বাট ওয়াই মুক্তার জন্য মুক্তা 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 এভাবে পাগল করে ছাড়বে পেয়ে যাও পেয়ে যাও এখান থেকে মুক্তাকে গ্রহণ না করা পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমাকে এখান থেকে নড়াতে পারবে না আই সে গেট আউট থামো মানিক মানিক একটু ভেবে দেখো মনে পড়ে না মনে পড়ে না তোমার আমি আমি তোমার সাগর ভাই ও মুক্তা তোমার মুক্তা ওকে তুমি ফিরিয়ে দিও না ভাই মুক্তা মানে সাগর ভাই কি বলবো আজ তুমি সব ভুলে গেছো অতীত আজ তোমার কাছে মৃত কিন্তু বলো বলো কোথায় থাকতো তোমার এই প্রতাপ কোথায় থাকতো তোমার এই অবিরাস্তের অহংকার যদি সেদিন এক সহজ সরল গ্রামের মেয়ে তোমাকে নদী থেকে তুলে এনে তার বুক ভরা ভালোবাসা সেবা যত্ন মায়া মমতা দিয়ে সারিয়ে না তুলত কোথায় থাকতো যার জন্য আজ তুমি নতুন জীবন ফিরে পেয়েছো
যার ঋণ তুমি কোনো দিন শোধ করতে পারবে না। চেকবুকভর আশা নিয়ে ছুটে এসেছে তোমার কাছে, সেই সেই তাকে আজ তুমি অপমানিত লাঞ্ছিত করে তাড়িয়ে দিচ্ছ। অন্যায়, এত বড় অন্যায় তুমি করো না মানে। ও গল্পটা একটা ভালোই সাজিয়েছো দেখছি, তা ব্যবসাটা অনেক কি তোর ছোট লোক বদমাইশ, রাস্তায় একটা নষ্টা মেয়ে লোক দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে বসলো। অনেক মুক্তার নামে যদি আর একটা বাজে কথা উচ্চারণ করো তোমার জিম আমি তাহলে ছেড়ে ফেলবো। ইউ বাস্টার্ড, ইসা মুক্তা।
মুক্তা। মুক্তা, আমার মুক্তা। মানি, মুক্তা, তোর হারানো মানিককে খুঁজে পেয়েছিস, এবার আমায় ছুটি দে। সাগর ভাই, না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। যা, তোর ঘরে যা মুক্তা, যা।